ফিরে এলাম ইওর লাইফ ইন দ্য ইউকে সেকেন্ড সেগমেন্টে। আগের সেগমেন্টে আপনারা শুনছিলেন আসলে ইসল এবং লাইফ ইন দ্য ইউকের ক্লাসে অ্যাসেসমেন্টে ইত্যাদিতে ব্যাপারগুলো। অ্যাসেসমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আপনি হয়তো জানেনই না যে B1 এবং লাইফ ইন দ্য ইউকে পাস করার জন্য যথেষ্ট ক্ষমতা, যথেষ্ট নলেজ এবং যথেষ্ট পাওয়ার আপনার আছে, যথেষ্ট ওয়ার্ড আপনার জানা আছে, যথেষ্ট সেন্টেন্স আপনি জানেন। সো এই ব্যাপারগুলো জানার জন্য কলেজগুলোতে যেতে হবে, যাওয়ার পর তারা অ্যাসেস করবে এবং অ্যাসেস করার জন্য এখানে টিচার ফাতেমা বলেছে কতগুলো ব্যাপার, আপনারা ইজিলি বুঝতে পেরেছেন অথবা আমিও বলেছি। তো ব্যাপারগুলো অত কঠিন নয়, কিন্তু আপনাকে যেতে হবে এবং জানতে হবে এবং জানার চেষ্টা করতে হবে। আমরা কয়েকটি কল নিয়ে যাচ্ছি, হাবিব হাবিব আমার কো অ্যাঙ্কর হাবিব আমাকে সিগন্যাল দিচ্ছে, তো আমরা কল নিচ্ছি। সালাম আলাইকুম, কে আছেন লাইনে প্লিজ? জি আসসালামু আলাইকুম। জি সালাম আলাইকুম, আপনার প্রশ্নটি কি? জি আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। আমার ওয়াইফ গত বছর উনি জি গত বছর উনি